এখন আছি হবিগঞ্জ জেলাতে, আর আমার হবিগঞ্জ আসার কারণ হচ্ছে এটা কোনো ব্লগ ভিডিও নয়, বাট এটা আমি আসছি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে। বাট আমার যেহেতু হবি হচ্ছে ভিডিও করা, আমি যেখানে যাই সেখানে ভিডিও করি, সো তাই আমি এখানে ভিডিও করতেছি, আপনাকে দেখাবো বিয়েতে কি হয়, গ্রামের বিয়েতে কীরকম কি হয়। তোমরা দুজন কোথায় যাইতেছো? কি করতে, কাজ করতে? সকাল সকাল কাজে, সকাল সকাল কাজে নেমে গেছো? কাজ করবা? হ্যাঁ আচ্ছা যাও। নাম কি তোমার? নাম তোমার নাম জেসিয়া। আর এলার নাম কি? তোমার নাম জাকিয়া। হ্যাঁ জাকিয়া, কি খাও? চকোবিন। আমার একটা দিবা চকোবিন জাকিয়া, চকোবিন দিবা নি একটা। তোমার নাম জেসিয়া? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ওয়ান নার্সারি। তোমার নাম কি? ও তোমরা কি তিন বোন? ও এই জন্যই তো জেসিয়া, জেনিয়া, জেসিয়া, জাকিয়া, খুব সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে। তুমি থ্রিতে, তুমি হচ্ছে নার্সারিতে, আর তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ পড়ো না। যাকে একটা চকোবিন দিব আমাকে, আশা করি দিব। এই আস্তে আস্তে, ব্যথা পাইছো? ব্যথা পাইছো? যাকে একটা চকোবিন দিছে আমাকে। হাঁটতে হাঁটতে পরিচয় হয়ে গেল জাকিয়া, জেনি আর জেসিয়ার সাথে। ওরা খুব সকাল সকাল, হ্যাঁ খুব সকাল সকাল বের হয়ে গেছে মাঠে কাজ করার জন্য। তো দেখি খুব ভালো লাগলো, আসলে গ্রামের পরিবেশটা এরকম, ওদের শিক্ষাটা আসলে ছোট থেকে দেওয়া হয়, এই জন্য ওরা ছোট থেকেই সব কিছু মেনটেন করে বুঝা বড় হয়। আর আমরা ঢাকা শহরে থাকি, 10টার পরে ঘুম থেকে উঠি। আমি এখন সরাসরি মূলা ক্ষেত থেকে, তো আপনাদেরকে মূলা ক্ষেত দেখাবো। এই পাশে হচ্ছে দেশি মূলা গাছ, আর ঠিক অপোজিট পাশে এইটা আমাদের একটু ঘোরাও, ওই পাশে হচ্ছে বিদেশি মূলা গাছ, সরি হাইব্রিড মূলা গাছ। আমাকে বলছে এই পাশের মূলাগুলা নাকি, আমাদের আমাকে বলা হয়েছে এই পাশের মূলাগুলা নাকি এইরকম এরকম মোটা মোটা, আর এই পাশের মূলাগুলা এরকম এরকম চিকন। হ্যাঁ আর আমি এখন লাল ক্ষেত থেকে, সরি দুঃখিত, লাল শাক ক্ষেত থেকে আপনাদেরকে এখন লাল শাক। আমরা এখন যেতেছি বাসরের জন্য ফুল কিনতে হবিগঞ্জ সদরে। সো সদরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা আবার পাশের দিকে যাচ্ছি।
আমরা এখন আছি হবিগঞ্জ লাখাই মেইন ড্রাইভ রোডে। আমার সাথে আছে মোহাম্মদ ফজল মিয়া। একটু পরে ঠিকই দেবো আমরা, সমস্যা নাই।